মুসলিম বিশ্বের ইতিহাসে গতকাল ছিল একটি স্মরণীয় দিন। বন্ধুরা, সামরিক জ্ঞান বিজ্ঞানে এতদিন পর্যন্ত তারা নিজেরা পিছিয়ে বলে তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে। তুরস্ক প্রথমবারের মতো তাদের টিএবএক্স প্রোগ্রামের ট্যাক্সি রান সম্পন্ন করার পর এই প্রথমবারের মতো মুসলিম বিশ্বের স্টিলথ ফাইটার জেট আকাশে উঠল। এটি চরম রকমের একটি গুরুত্বপূর্ণ সাফল্য তুরস্কের জন্য আর পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যখন পশ্চিমাদের কাছে F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান চেয়ে চেয়ে হয়রান, তখন তারা দিচ্ছিল না, আর তারপরই টিএফএক্স প্রোগ্রামের গতি আরও বাড়ে। কিছুদিন পূর্বেই টিএফএক্স প্রোগ্রামের ট্যাক্সি রান সম্পন্ন হয়েছিল। এই ট্যাক্সি রান সম্পন্ন হওয়ার পর তখনও বিশ্ব নিশ্চিত ছিল না আসলে এই কান কখনো উড়বে কি না। বিশ্বকে অবাক করে দিয়ে, পশ্চিমা বিশ্বকে বিশেষ করে অবাক করে দিয়ে এবং ইসরায়েলের বুকে যথাসম্ভব হার্ট অ্যাটাক ধরিয়ে গতকাল প্রথমবারের মতো টিএফএক্স প্রোগ্রামের প্রথম প্রোটোটাইপটি অবশ্য তার প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে। কিছুক্ষণ যুদ্ধবিমানটি আকাশে ওড়ার পর আবার সুন্দরভাবে মাটিতে নেমে আসে। দুটোই ছিল সম্পূর্ণভাবে সফল, অর্থাৎ টেক অফ এবং অবশ্যই ল্যান্ডিং। এই দুটি পরীক্ষার মাধ্যমে তারা কিছু টেস্ট ফ্লাইটে কারিগরি ব্যাপারগুলো পরীক্ষা করে, অর্থাৎ সামগ্রিক পরীক্ষায় তারা উতরে গিয়েছে। বন্ধুরা, ভূমিতে থাকা অবস্থায় সামগ্রিক অনেকগুলো টেস্ট সম্পূর্ণ করার পর এবং সেগুলো কমপ্লিট করার পর সাকসেসফুললি এটি টেস্ট ফ্লাইট বা রান অবশ্যই সম্পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল তুরস্কের এই টিএফএক্স টিমের সামনে। তারা সেই চ্যালেঞ্জ খুব ভালোভাবে উতরে গেছে। সুতরাং সামগ্রিক যে ব্যাপারগুলো সামনে ঘটবে সেগুলো যদি আরও স্মুথলি ঘটে, অর্থাৎ প্রধান যে চ্যালেঞ্জ সেগুলো তারা উতরে গিয়ে টেস্ট ফ্লাইট সম্পূর্ণ করার পর এটি এখন বলা যায় যে কান শুধু স্বপ্ন নয়, কান তুরস্কের বাস্তব হয়ে ধরা দিয়েছে। এখন শুধু সামনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সুচারুভাবে সম্পূর্ণ করে মুসলিম বিশ্বের প্রথম স্ট্রিট ফাইটার আকাশে উড়ানো, দেশ হিসেবে চতুর্থ, এবং এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাইলফলক সারা বিশ্বের জন্য এবং মুসলিম বিশ্বের জন্য। বিশেষ করে বিশ্বের অপারেশনাল স্টিলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান রয়েছে এই তুরস্কের কান ধরে মোট 5টি, আর দেশ হিসেবে তুরস্ক হচ্ছে চতুর্থতম দেশ। পৃথিবীর বুকে প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র 2টি 5th generation স্টিলথ ফাইটার অপারেট করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে F-22 র্যাপ্টর এবং আরেকটি হচ্ছে F-35 লাইটিং টু। যদিও F-35 লাইটিং টু নির্মাণের ক্ষেত্রে তুরস্কের যথাযোগ্য অংশগ্রহণ রয়েছে এবং এই যুদ্ধবিমানটি ক্রয় করার জন্য তুরস্ক প্রায় $1.4 বিলিয়ন দিয়েছিল আমেরিকাকে, কিন্তু আন্তর্জাতিক ভূরাজনৈতিক রাজনীতিতে এবং ইসরায়েলের বিরোধিতায় বা তাদের লবিংয়ের চাপে আমেরিকা শেষ পর্যন্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে মাথা নত করে তুরস্ককে F-35 লাইটিং টু থেকে বহিষ্কার করে বা F-35 লাইটিং টু এর মতো যুদ্ধবিমান দিতে তাদেরকে অস্বীকার করে। প্রাথমিক পর্যায়ে এই ধরনের 100টি যুদ্ধবিমানের বরাদ দিয়েছিল অবশ্যই তুরস্ক। লকহিড মার্টিন এবং আরও পৃথিবীর অন্যান্য দেশ মিলে এটি তৈরি করেছে। বন্ধুরা, তুরস্ক এর গুরুত্বপূর্ণ কিছু অংশ নির্মাণ করে থাকে। সামগ্রিক যে ব্যাপারগুলো এখন বিশ্ব রাজনীতিতে চলছে, সেখানে যদি আত্মনির্ভরশীল সামরিক উৎপাদনশীলতা নিজেদের মধ্যে না থাকে তাহলে সবসময়ের জন্য এই ধরনের বঞ্চিত হতে হবে। আর মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমেরিকা চায় না যে ইসরায়েলকে অন্য কোনো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তার সামরিক সক্ষমতা বিচারে ছাড়িয়ে যাক, কিন্তু এখন তারা আস্তে আস্তে কোলাচ্ছে। এই কিছুদিন পূর্বেই F-16 ফাইটিং ফ্যালকন দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ককে। বন্ধুরা, তুরস্ক F-16 ফাইটিং ফ্যালকন পাবে না এই মর্মে যখন গ্রিসের সাথে তাদের যুদ্ধ অবস্থা উপনীত হয়, তুরস্কের বিমান বাহিনী চরম আকারের একটি ঘাটতির মধ্যে পড়ে যায়। তখন তারা কুল পাচ্ছিল না যে কোটা রেখে কোনটা নেবে। একসময় তারা সিদ্ধান্ত নেয় রাশিয়ার কাছ থেকে তাদের Su-35 এবং Su-57 মতো যুদ্ধবিমানগুলো ক্রয় করবে, কিন্তু তুরস্কের যুদ্ধবিমান আমেরিকান যুদ্ধবিমানের প্রযুক্তির সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, এই রাশিয়ান যুদ্ধবিমানের সাথে অ্যাডাপ্ট হতে হলে আরও 10 থেকে 15 বছর সময় লেগে যাবে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট এবং পাইলট ট্রেনিং সহ অন্যান্য বিষয়গুলো সমন্বয় করতে। তাই তুরস্ক সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে তারা আমেরিকার কাছ থেকে F-16 ফাইটিং ফ্যালকন সংগ্রহের পাশাপাশি তাদের নিজেদের যে প্রজেক্টটি রয়েছে সেটি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রায় বেগবান করবে। আর তাদের সেই জাতীয় বা টিএফএক্স যুদ্ধবিমান প্রজেক্টটি তখন থেকেই তারা গুরুত্বের সাথে লঞ্চ করে এবং তারা টার্গেট নির্ধারণ করে 2027-28 অর্থবছরের মধ্যেই এটি তারা অপারেশনাল কার্যক্রমে আনবে। আর এর মধ্যে স্টপ গ্যাপ হিসেবে তারা F-16 ফাইটিং ফ্যালকন পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে আমেরিকার সাথে। শেষ পর্যন্ত তারা 40টি নিউ ব্র্যান্ড, অর্থাৎ ব্র্যান্ড নিউ
F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 যেটি বর্তমান F-16 ফাইটিং ফ্যালকনের সর্বাধুনিক ভাষণ এগুলো গ্রহণ করবে এবং তাদের হাতে থাকা যে সকল পুরনো F-16 ফাইটিং ফ্যালকনগুলো রয়েছে সেগুলোকে আমেরিকা বা লকহিড মার্টিন 79টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভার্সিংয়ের মাধ্যমে বা সেগুলোকে আপডেটের মাধ্যমে F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 রূপান্তরিত করবে। অর্থাৎ 4++ জেনারেশনের সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট 120টি অত্যাধুনিক প্রযুক্তির F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান তাদের হাতে থাকবে। বন্ধুরা, এখন আবার আমেরিকা আরেকটি প্রস্তাব দিয়েছে তুরস্ককে। সেই তুরস্ককে যে প্রস্তাবটি দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো F-35 লাইটিং টু তুরস্ক ইচ্ছা করলে পেতে পারে। এত নরম এবং পজিটিভভাবে আমেরিকা এর পূর্বে বলেনি। তুরস্ক সেটি নিয়ে বিবেচনা করতে পারে, তবে তাকে বড় রকমের একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অনেকের জানতে ইচ্ছা করছে যে F-35 লাইটিং টু এর মতো 50th generation যুদ্ধবিমান পেতে হলে তুরস্ককে কী করতে হবে। বন্ধুরা, আমেরিকা মুসলিম দেশগুলোর উপর শর্তর পর শর্ত চাপায়, কিন্তু এই দখলদার দেশটি একেবারে ম্যাসাকার করে দিচ্ছে প্যালেস্টাইন অঞ্চলটি, সেগুলো তাদের কানে ওঠে না, সেগুলো তাদের মনে ধরে না। আবারও নতুন করে যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাস করার জন্য সেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য উঠেছিল, শুধুমাত্র একটি দেশ হিসেবে আমেরিকা ভেটো প্রদানের মাধ্যমে আবার ওই দখলদার রাষ্ট্রটিকে এবং জাতিসংঘ বা আন্তর্জাতিক নিয়মকে ভঙ্গকারী যে প্রধানমন্ত্রী রয়েছে তাদের, তাকে সাধারণ গণহত্যার লাইসেন্স কি প্রদান করল না? আপনাদের কাছে কি মনে হয়? ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আমেরিকা তুরস্ককে এই ধরনের শর্ত দেবে এটি স্বাভাবিক। বন্ধুরা, তারা শর্ত দিয়েছে রাশিয়ার কাছ থেকে ক্রয় করা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি তারা সমর্পণ করে তাহলে অবশ্যই তারা F-35 লাইটিং টু পেতে পারে। তুরস্ক পূর্ব থেকেই এক বাক্যে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, তুরস্ক F-35 লাইটিং টু পেতে চায়। তার মানে এই ধরনের শর্ত নয় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ব্যান্ড করে দেবে। তবে এ ব্যাপারে আলোচনা হতে পারে, সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমেরিকা আজ হোক বা কাল হোক তুরস্ককে অবশ্যই F-35 লাইটিং টু এর অংশীদার বানাবে, এটি আমার কাছে এমন মনে হচ্ছে। কারণ ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসেবে তুরস্ককে হেলা করার কোনো পদ্ধতি বা ওই আমেরিকার কাছে নাই। আর প্রকারান্তরে তারা আস্তে আস্তে যে ধরনের একটি বিপর্যয়ের মধ্যে পড়ছে, তুরস্কের মতো মিত্রের হাত ছেড়ে দিলে ওদের বিপর্যয় আরও ঘাড়ে চেপে বসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মধ্যপ্রাচ্যে বর্তমানে তুরস্ক এক চরম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। যদি তুরস্ক হামাস সহ ইরানের সাথে হাত মেলায় এবং সৌদি আরব সহ পুরো গালফ কোঅপারেশনকে সমন্বয়ের মাধ্যমে এমন একটি অবস্থান গড়ে তোলে তাহলে আমেরিকার অবস্থান এখানে ফাঁকা হয়ে যাবে। তাই তুরস্ককে সামনে তাদেরকে অবশ্যই এমন একটা সমীহের মধ্যে নিতে হবে যে তারা ভবিষ্যতে F-35 লাইটিং টু দিয়ে তুরস্কের সাথে সম্পর্ক বা অবশ্যই তুরস্ক আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হতে পারে। এখন আমেরিকা দেখছে যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তুরস্ককে আমরা যতই দাবিয়ে রাখতে চাই সে তো দেবে থাকছে না। সে তো প্রকারান্তরে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তার যে সকল প্রয়োজন সেগুলোকে খুব ভালোভাবে পূরণ করছে। তাই আমি যদি দূরে থাকি আস্তে আস্তে তো আমার সাথে দূরত্ব বৃদ্ধি পাবে। এমনও হতে পারে স্টিলথ যুদ্ধবিমানের প্রজেক্ট হিসেবে আমার যে ব্যবসা সেই ব্যবসাটিও মার খেয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প সহ অন্য যে সকল প্রেসিডেন্ট আসবে সে তারা আসলে সম্ভবত F-35 লাইটিং টু এর মতো যুদ্ধবিমান তুরস্ক পেলেও পেতে পারে। কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে ব্যবসা ছাড়া আর কিছুই বোঝেন না। সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে তুরস্ক সম্ভবত ভবিষ্যতে 2টি স্টিলথ 50th generation যুদ্ধবিমানের মালিক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং ভবিষ্যৎ তুরস্কের জন্য যদি তারা নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি সক্ষমতা ক্রমান্বয়ে এভাবেই বাড়াতে পারে, লাগাতার বাড়াতে পারে, তাহলে যে প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান নিয়ে এবং তার সামরিক খাত নিয়ে তুরস্ক যদি সামনে নিজস্ব আত্মনির্ভরশীলতার উপর ভর করে এগিয়ে যায় তাহলে অন্যরা অবশ্যই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা ব্যাপার তা হচ্ছে এই ধরনের স্টিলথ ফাইটার তুরস্ক যখন তার ফার্স্ট টেস্ট ফ্লাইট সম্পূর্ণ করলো, এর মাধ্যমে মুসলিম বিশ্বের অন্য দেশগুলো যারা এই ধরনের স্টিলথ ফাইটার ক্রয় করতে চায় তারা এটির দিকে হাত বাড়াতে পারে। যেমন পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ভবিষ্যতে আমাদের বাংলাদেশও এই ধরনের স্টিলথ ফাইটারের দিকে তার প্রয়োজন অনুযায়ী হাত বাড়াতে পারে এবং বাংলাদেশের জন্য একটি অপশন খুলে গেল। ভবিষ্যতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার সহ পাকিস্তানের জন্য একটি অপশন খুলে গেল। সুতরাং এটি শুধুমাত্র তুরস্কের জন্য নয়, পুরো সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
তুরস্কের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এগুলোর আর্মস এবং যুদ্ধাস্ত্রগুলোকে সঠিকভাবে সন্নিবেশন করে এর যুদ্ধাস্ত্রগুলো তৈরি করা নিজেদের আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে। এবং আরেকটি ব্যাপার তারা করতে পারে, নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই দুই ক্ষেত্রে তাদের আত্মনির্ভরশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এ ব্যাপারেও তুরস্ক ভবিষ্যতে সাকসেস অর্জন করবে, এটিই আমরা আশা করি। আর যুদ্ধবিমান, বিশেষ করে ফোর্থ জেনারেশনের যুদ্ধবিমানও তুরস্ক গবেষণা করতে পারে, সেটিও তাদের জন্য ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ দ্বার খুলে দেবে। অর্থাৎ ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার মিসাইল, সামগ্রিকভাবে এগুলোই হচ্ছে বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলোর একটি পরিচায়ক। আশা করি তুরস্ক এগুলো অর্জন করতে সমর্থ হবে। ধন্যবাদ।